প্রথম সুব্রতবাবুর কাছে যাব। সুব্রতবাবু, একটা ধারাবাহিকতা আছে। শুভেন্দু অধিকারী বলছেন বড় চোর বড় ডাকাত ছেলে ঢুকবে। মিঠুন চক্রবর্তী বলবো না করেও ইঙ্গিতে যেটা দিচ্ছেন তাতে বলছেন যে এভিডেন্স থাকলে জেলে যেতেই হবে, তার মানে গ্রেফতারি নিয়েই বলছেন। তারপরে বলছেন প্রধানমন্ত্রীও বাঁচাতে পারবেন না। আমার প্রথম প্রশ্ন, এই সর্বনাশটা চোরেদের কি সত্যি পৌষ মাসে হবে, এই পৌষে হবে, আপনারা বিশ্বাস করছেন? আমি কি করে বিশ্বাস করবো, আমায় আমি তো সবই শুনছি, বিরোধী দলনেতা বললেন সেটাও শুনলাম, পশ্চিমবাংলার বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী বললেন সেটাও শুনলাম, পশ্চিমবাংলায় কলকাতা হাইকোর্টে কোর্ট মনিটর কিছু ইনভেস্টিগেশন হচ্ছে, সেটা সিবিআই করছে, ইডি করছে। প্রশ্ন হচ্ছে একটাই যে পশ্চিমবাংলার মানুষের সামনে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস সামনে চলে এসেছে। ধরুন শিক্ষা দপ্তর, কোর্ট মনিটর এনকোয়ারির ফলে একটা বড় অংশ মাথা যারা দপ্তরের তারা জেলে আছেন। আমি চাইব যারা জেলে আছেন সেই বিচারটা দ্রুত সম্পন্ন হোক, এক। দুই, পশ্চিমবাংলার মানুষের কাছে এখন বড় প্রশ্ন কয়লা কেলেঙ্কারির কি হবে, পশ্চিমবাংলার বড় প্রশ্ন জমি মাফিয়াদের কি হবে, বালি মাফিয়াদের কি হবে, গরু চোরদের কি হবে, অতিরিক্ত পদ তৈরি করার জন্য চেষ্টা করছি, এখানে এই অবধি বলে থামছেন, অর্থাৎ মন্ত্রী এবং মন্ত্রিসভা পর্যন্ত দায়িত্ব এসে যাচ্ছে। সুব্রত, আমি বলছি যে লটারি চোর তাদের কি হবে, আমি এখন একটা কথা বলছি যে হাইকোর্ট বলেছেন, অনারেবল হাইকোর্ট, যে এই অতিরিক্ত পদ তৈরি করবার মধ্যে দিয়ে শিক্ষা দপ্তর এবং মন্ত্রিসভা তাদের দুজনের আলাদা আলাদা স্টেটমেন্ট আছে। মন্ত্রিসভা এই পদ ক্রিয়েট করছে, আসলে যারা পয়সা দিয়ে অযোগ্য চাকরি পেয়েছেন তাদের চাকরিটাকে লেজিটিমেট করতে, কারণ কারণ আগে বলা হয়েছে যে কত পদ ফাঁকা আছে, সেই অনুযায়ী যারা যোগ্য তারা ভর্তি হয়ে যাবেন। তাহলে অতিরিক্ত পদ তৈরি করার কি দরকার? দরকার এই কারণে তৃণমূলের ব্লক স্তর থেকে পয়সা দিয়ে আপ টু শিক্ষামন্ত্রী পয়সা দিয়ে যে চাকরি বিক্রি হয়েছে সেগুলোকে স্কোয়ার আপ করা। যদি না করা যায় স্কোয়ার আপ, তাহলে পরে আসন্ন পঞ্চায়েত নির্বাচন তার আগে ব্লকে ব্লকে তৃণমূলের নেতাদের বাড়িতে জনগণ টাকা চাইতে যাবে এবং সে টাকা ফেরত দেওয়া সম্ভব না, তাই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল এবং সেই অনুযায়ী মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এইটাকে যদি স্কোয়ার আপ করতে হয়, মানুষের ক্ষোভ যদি প্রশমিত করতে হয় তাহলে অতিরিক্ত বিরোধীরা এই মুহূর্তে বাংলায় দ্বিধাবিভক্ত, আপনারা বিরোধীরা সবাই, বিরোধীরা না মাফ করুন, বিরোধী এবং শাসক, আপনারা বিরোধীরা সবাই মিলে চাইছেন চোর ধরা পড়ুক, আর শাসক চাইছেন চুরি যে করেছে, চুরি করে যে চাকরি পেয়েছে তারা সবাই সাহি সালামত থাক, একদম সুরক্ষিত থাক, যেমন যদি কেউ চুরি করে চাকরিও পেয়ে থাকে তার চাকরিটাও যেন না যায়। হ্যাঁ ঠিক, তাই তাই ধরে নেবো কি? হ্যাঁ তাই তো।